তো বন্ধুরা অবশেষে হীরামণ্ডল সই করে দিলেন এই বড় ক্লাবে। তো বহুদিন ধরেই কথা হচ্ছিল যে হীরামণ্ডল এই ক্লাবে সাইন করতে চলেছে, ওই ক্লাবে সাইন করতে চলেছে, কিন্তু আজকে যেখানে ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে গেছে, উইন্টার ট্রান্সফার মার্কেট, তো আজকে 1 জানুয়ারির দিনই হীরামণ্ডল অফিসিয়ালি সাইন করে দিল এই দলে। তো কোন দলে শেষ পর্যন্ত হীরামণ্ডল আবারও সাইন করলেন সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশানটা অন করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, বাঙালি ফুটবলার হিসাবে হীরামণ্ডল যথেষ্ট পরিচিতি। তো 2019-21 মরশুমে মোহামেডান এসসির হয়ে খুব ভালো পারফরমেন্স, তারপর ইস্টবেঙ্গলের নজরে আসে। তো 21-22 সিজন ইস্টবেঙ্গল জার্সি গায়ে অনবদ্য পারফরমেন্স করেছিলেন এবং 16টা ম্যাচ খেলেছিলেন আইএসএলে। তো খুব ভালো ফুটবল খেলেছিল এবং তারপরে ইস্টবেঙ্গল ছেড়ে তিনি চলে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে। তো 2022-23 মরশুমে খুবই অল্প গেম টাইম পেয়েছিল বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে, তো খুবই অল্প সময়ে নেমেছিল ডুরান কাপে, আইএসএলে তো তাকে নামানো হয়নি। তো বেঞ্চে বসে থেকে শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি ত্যাগ করেছিলেন এই হীরামণ্ডল। তো 26 বছর বয়সী এই লেফট ব্যাকের কিন্তু আইএসএলে খেলা যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং শেষ পর্যন্ত অনেক ক্লাবই এই হীরামণ্ডলকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছিল, বিশেষ করে চেন্নাইয়ের এফসি। তো ইস্টবেঙ্গলে আসার চান্সও অনেক বেশি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকে অফিসিয়ালি হীরামণ্ডল সাইন করে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অবস্থা ভালো নয়, তাদেরও প্লেয়ার প্রচুর পরিবর্তনের প্রয়োজন রয়েছে আর যথেষ্ট অভিজ্ঞ এবং ট্যালেন্টেড প্লেয়ার এই হীরামণ্ডল। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রতি ম্যাচই হেরে যায়, শুধু এটিকে মোহনবাগানকে একবার হারিয়ে দিয়েছিল, সেটা আলাদা কথা। তো অবশ্যই এইরকম হীরামণ্ডলের মতন প্লেয়ার তাদের দলে যুক্ত হয়, তাদের দলটা আরও কিছুটা হলেও শক্তিশালী হতে শুরু হলো। তো আরও অনেক পরিবর্তন আসবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। তো দেখা যাক শেষ পর্যন্ত হীরামণ্ডল কতটা ভালো ফুটবল উপহার দিতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।